আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটি আমি ইভিনিং থেকে শুরু করলাম, তাহলে চলুন দেখে নেই। এখন সন্ধ্যা 6টা বাজে, আমি আজকে সারাদিনই অনেক বিজি ছিলাম, সেজন্য আসলে ভিডিও করা হয় নাই। তো ভাবলাম সন্ধ্যা থেকেই শুরু করি। আমার বাসায় আসলে দুইজন অসুস্থ, তো একটু বিজি ছিলাম। তো এখন সন্ধ্যা 6টা বাজে, আমি একটু চা করে নিচ্ছি। তুলসী পাতা দিয়ে, এলাচ দিয়েছি আর হচ্ছে লবঙ্গ দিয়েছি। গলাটা একটু ব্যথা করতেছে, তো এখন চাটা খাবো। এই যে বাচ্চারা পড়তেছে, আমার ছেলে পড়তেছে, আমার মেয়ে দেখে, সেও নাকি লেখাপড়া করবে। তো আমি এখন একটু রান্না করব। তো রাতের জন্য রান্না করব হচ্ছে গরুর মাংস। পেঁয়াজগুলো ভেজে নিয়ে তার মধ্যে মশলা দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে গুলে দিলাম মশলাগুলো। তো মরিচ গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ। আমার মাংসটা হচ্ছে 2 কেজির একটু বেশি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এলাচ দারচিনি দিয়ে দিলাম, এটা একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। মোটামুটি কষানো শেষ, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো আমি ধুয়ে রেখেছিলাম। আসলে আজকে খুবই বিজি কাটলো দিনটা আমার, খুবই ব্যস্ত ছিলাম সবকিছু নিয়ে, একটু ঝামেলার মধ্যেও আছি। সবাই দোয়া করবেন আমরা যেন এই ঝামেলা থেকে মুক্তি পাই। বাসার আসলে অসুস্থ রুগী থাকলে সেটা যে কতটা কষ্টদায়ক বলে শেষ করার মতো না। এটা আমি ঢেকে দিয়েছি, মোটামুটি কষানো শেষ মাংসটা। আর একটু ঢেকে দিলাম। তো এখন আমি এতে পানি দিয়ে দিব। তো এটা রান্না হোক, রান্না শেষ হতে হতে আমি একটু চিতই পিঠা বানিয়ে নিব, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব না। তো এই তো আমার মাংস রান্না শেষ, চিতই পিঠাও হয়ে গেছে। চিতই পিঠার রেসিপিটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।